জামালপুর র‍্যাবের অভিযানে অটোরিকশা ছিনতাই এবং অটোরিকশা চালক হত্যাকারী দুইজন আসামিকে গ্রেফতার করেছে জামালপুর র‍্যাব 14। গ্রেফতারকৃত আসামি হচ্ছে সুমেল রানা, পিতা মৃত মফিসউদ্দিন, গ্রাম নওপতি, থানা ঝিনাইগাতি, জেলা শেরপুর। মোহাম্মদ সুজন মিয়া, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গ্রাম বেলুয়া, থানা শ্রীবর্দী, জেলা শেরপুর। আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মোতাবেক বাদির ভাই মোহাম্মদ হোসেন আলীকে হত্যা করে নকশি নৌকুচি গ্রামের বুড়ির মাঠ, শ্মশানঘাট, আকাশমণি গাছের জঙ্গলের মধ্যে গর্ত করে পুঁতে রাখে। গ্রেফতারকৃত আসামি এবং র‍্যাব 14 আকুয়া বাইপাস ময়মনসিংহ এর অধিনায়ক, র‍্যাব 14 সিপিসি 1 জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহ গ্রেফতারকৃত আসামিদেরকে দেখানো স্থান হতে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থান হতে অটোরিকশা ছিনতাই করে আসছিল।